ঘুমের ওষুধ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা মানসিক রুগী আছেন কাদের ঘুমের ওষুধ খাওয়া একেবারে উচিত নয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঘুম আমাদের জীবনে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়মিত অর্থাৎ প্রতিদিন যদি আপনি চার থেকে ছ ঘন্টা রাতের বেলা না ঘুমান ডিপ স্লিপ বা সাউন্ড স্লিপ বলে একটা কথা আছে সেটা হলো একেবারে ঘুমের জগতে ডুবে যাওয়া এই চার থেকে ছ ঘন্টা প্রতিদিন যদি আপনি না ঘুমান তাহলে আপনার শারীরিক এবং মানসিক বিভিন্ন সমস্যা কিন্তু ধীরে ধীরে সৃষ্টি হতেই পারে সাধারণভাবে ঘুমের ঔষধ এমন একটা জিনিস বর্তমানে যে আধুনিক যুগে যে কর্মব্যস্ত জীবনে মানুষের ঘুম কিন্তু খুব কম হচ্ছে কারণ যান্ত্রিক দিকটা খুব বেশি মানুষ রাত রাত জেগে মোবাইল ফোন দেখেন স্মার্টফোন দেখেন বা কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করেন তার ফলে তাছাড়া যে দুশ্চিন্তা মানুষের খুব বেশি বেড়ে গেছে অনেকেই আছেন যাদের ঘুম কম হওয়ার ফলে শারীরিক এবং মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং তারা নিয়ম করে ঘুমের ওষুধ কিন্তু খেয়ে থাকেন অনেকেই ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী খান অনেকে আবার ডাক্তার ছাড়া নিজেই ডাক্তারি করেন ফার্মেসি থেকে ঘুমের ওষুধ কিনে খান ঘুমের ওষুধের মধ্যে রয়েছে যেমন রিভারট্রিল ক্রোনোট্রিল ক্লোনাজেপাম এ সকল যে সকল মেডিসিনগুলো সেগুলো কিন্তু অনেকেই নিয়ে থাকেন নিয়ম করে সো এই ঘুমের ওষুধ নেওয়ার ফলে আপনার ঘুম তো হচ্ছে ঠিকই কিন্তু সেটা নিয়মিত নেওয়ার ফলে আপনার শারীরিক এবং মানসিক যে ক্ষতি হচ্ছে কতখানি সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব জানলে আপনি অবশ্যই অবাক হবেন সবার প্রথমেই একটা জিনিস আমি পরিষ্কার করে দিই ঘুমের ওষুধ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা মানসিক রুগী আছেন অর্থাৎ সাইকেট্রি পেশেন্ট যারা থাকেন তারা উশৃঙ্খলতা করেন তার জন্য কারণ তাদের মানসিক বিকৃতি হয়েছে যার ফলে ডাক্তারবাবুরা বেশিরভাগ কিন্তু তাদেরকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেন সো ঘুমের ওষুধটা খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস নিয়মিতকে ব্যবহার করলে সেটা কিন্তু ক্ষতি হতে পারে ঘুমের ওষুধ কেউ কখন খাবেন যখন কারো ঘুম কুম খুব কম হবে বা আপনি বাইরে কোথাও ভ্রমণ করতে যাচ্ছেন তখন আপনার ঘুম হচ্ছে না তাই একদিন আপনি ঘুমের ওষুধ খেয়ে ফেললেন একদিন দুদিন বা হঠাৎ করে কখনো খাওয়াটা এত একটা ক্ষতি নয় আপনার ঘুম হয়ে যাবে আপনার শরীর ভালো লাগবে এটা ভালো কিন্তু নিয়ম করে খাওয়াটা কিন্তু খুব বেশি ক্ষতিকারক তাহলে চলুন আমরা জানি যে কী কী ক্ষতি করতে পারে আমাদের সবার প্রথমে আমি বলবো যে কাদের ঘুমের ওষুধ খাওয়া একেবারে উচিত নয় আপনি সপ্তাহে একবার বা মাসে একবার দুইবার হঠাৎ সমস্যা হলো খেতে পারেন কিন্তু যাদের একেবারে নিয়ম করে খাওয়া উচিত নয় যেমন কারো যদি প্রেশারটা কম থাকে অর্থাৎ লো ব্লাড ব্লাড প্রেশারের পেশেন্ট যারা থাকেন যাদের প্রেশার অলরেডি কম থাকে তাদের ঘুমের ওষুধ খাওয়া উচিত নয় কারণ তাদের কি হবে ঘুমের ওষুধ খেলে তাদের বডিটা একেবারে রিল্যাক্স হয়ে যাবে যার ফলে তাদের প্রেশারটা আরও বেশি কমা যেতে পারে যারা কিডনি পেশেন্ট আছেন অর্থাৎ যাদের কিডনির সমস্যা আছে তারা যাদের লিভারের সমস্যা আছে অর্থাৎ লিভারের বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের ঘুমের ওষুধ খাওয়া উচিত নয় তাছাড়া যাদের খিচুনির সমস্যা আছে যাদের বয়স বেশি ওল্ড এজ যাদের আছে তাদের ঘুমের ওষুধ খাওয়া উচিত নয় তাছাড়া গর্ভবতী মা এবং দুগ্ধ দানকারী যে মা আছেন ওনার এই ঘুমের ওষুধ খাওয়াটা কিন্তু উচিত নয় যদি প্রয়োজন পড়ে তাহলে আপনার ডাক্তারবাবু অবশ্যই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনি খান তাহলে সেটা হলো অন্য কথা এবার আমি আলোচনা করব যে খেলে যে সমস্যাটা হতে পারে আপনি নিয়মিত যে ঘুমের ওষুধ খাচ্ছেন তার ফলে আপনার কী সমস্যা হতে পারে যেমন আপনার মাথা গুঁড়া বমি বমি ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে ঘুমের ওষুধে আপনার অ্যালার্জি হতে পারে আপনার শরীরের ওজনটা হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যেতে পারে আপনার স্মৃতিশক্তির লুপ পেতে পারে অনেকে আছেন ঘুম কম হয় মানসিক অবসাদে ভোগেন তাদের একটা সুইসাইডাল টেন্ডেন্সি কিন্তু সৃষ্টি হতে পারে চিন্তার পরিবর্তন হতে পারে ঔষধে আপনার নির্ভরযোগ্যতা আসতে পারে যেমন আপনি নিয়মিত সাত দিন খেলেন তারপর দেখবেন আপনার ঘুমের ওষুধ না খেলে আপনার ঘুমই আসছে না মানে আপনার ওই ওষুধের উপর আপনার নির্ভরতা হয়ে গেছে ওষুধটা আপনার খেতেই হবে কিন্তু খাওয়ার বিভিন্ন সাইড এফেক্টও আপনার আছে না খেলে ঘুম না আসা মানসিক অবসাদ দুশ্চিন্তা এই সমস্ত সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে এই ঘুমের ঔষধ থেকে আমি বলবো যারাই ঘুমের ওষুধ খাচ্ছেন তারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী খাবেন খাবেন এবং ডাক্তারবাবু যদি আপনাকে না করেন যে আপনি না খান তাহলে কিন্তু আপনাকে সেটা কন্টিনিউ করাটা কিন্তু উচিত নয় এবার আমরা ওষুধ ছাড়া যে ঘুমানোর কিছু পদ্ধতি সেই সম্পর্কে আলোচনা করব। যাদের ওষুধ ছাড়া ঘুম একেবারে হচ্ছেই না তারা কোন কোন জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন প্রথমই বলবো যে ঘুম আপনার কেন হচ্ছে না আপনার মানসিক বা শারীরিক যে কোনো একটা সমস্যার ফলে হচ্ছে না এই মানসিক এবং শারীরিক সমস্যাটাকে আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেটার সমাধান সবার প্রথম করতে হবে এটা হলো প্রথম কথা দ্বিতীয় হল নির্ধারিত সময়ে আপনাকে ঘুমানো প্রয়োজন অর্থাৎ অনেকে আছেন যে ভাবলেন আজ দশটা বা এগারোটার মধ্যে আজ রাত ঘুমিয়ে পড়বো তারপর উনি ঘুমাচ্ছেন না বা ঘুম হচ্ছে না তো নির্ধারিত সময়ের পূর্বে আপনার ঘুমানো প্রয়োজন আপনার নিয়মিত শরীর চর্চা করা প্রয়োজন অনেকে আছেন দেখবেন যে পরিশ্রম করেন না একেবারে শরীরে খুব বেশি ম্যাদ জমে আছে তাদের কিন্তু ঘুমের সমস্যা হয় আপনি যদি দিনের বেলা শরীর চর্চা করেন পরিশ্রম করেন দিনের বেলা তাহলে শারীরিক পরিশ্রম করেন তাহলে রাতের বেলা অটোমেটিক সঠিক সময় আপনার কিন্তু ঘুম আসবে ঘুমাতে যাওয়ার পূর্বে কখনো আপনি চা কফি জাতীয় পদার্থ আপনি নেবেন না তাতে আপনার ঘুমে ব্যাঘাত ঘটতে পারে দিনের বেলা ঘুম থেকে আপনি আপনি ঘুমাবেন না যাদের রাতে ঘুম কম হয় তার অবশ্যই দিনের বেলা ঘুম থেকে আপনি বিরত থাকবেন আপনার আপনি মেডিটেশন করতে পারেন অর্থাৎ যোগা বা মেডিটেশন যাকে আমরা বলি সেটা করলে আপনার মানসিক অবসাদ থেকে আপনি মুক্তি পেতে পারেন তাছাড়া শারীরিক বিভিন্ন সমস্যা থেকে আপনি সমাধান পেতে পারেন ইম্পর্টেন্ট একটা বিষয় হলো বর্তমানে স্মার্টফোন খুব বেশি মানুষ ব্যবহার করেন রাতের বেলা ঘুমাতে যাওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করেন তাতে মোবাইলের গ্রিন স্ক্রিন মোবাইলের স্ক্রিনে স্ক্রল করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় তারপর আর ঘুমিয়ে আসে না সো এই সমস্ত বিষয়গুলো মূল বিষয় হলো ঘুমটা কেন হচ্ছে না আপনার সেই বিষয়টা খুঁজে বের করা নির্ধারণ করে সেটাকে গোড়া থেকে যদি আপনি সমাধান করতে পারেন তাহলে ধীরে ধীরে কিন্তু আপনার সেই সমস্যাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সো যাদেরই ঘুম কম হয় এবং নিয়মিত করে ঘুমের ওষুধ খাচ্ছেন তাদের আমি এটাই বলবো যে তার সাইড এফেক্ট অনেক বেশি আছে সো তাতে ডিপেন্ড আপনি না হয়ে আপনার কেন ঘুম হচ্ছে না সেই বিষয়টা নির্ধারণ করার চেষ্টা করুন তাতে আপনার সমাধান কিন্তু হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটা আপনার উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল সেশন করে দেবেন আগামী দিনে আপডেট অবশ্যই পেয়ে যাবেন আপনার মূল্যবান সময় দিয়ে আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ